ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জনাব ভাই ওয়ালিউল্লাহ সৌদি আরব রিয়াদ থেকে প্রশ্ন করছেন, ঋণগ্রস্ত অবস্থায় থেকে ওমরা করার বিধানটা কি? আমরা অনেকেই তো ঋণ করে এসেছি সৌদি আরবে, যে ঋণ আগে পরিশোধ করে, ঋণ পরিশোধ করা ওয়াজিব আর ওমরা পালন করা ফরজ, কিন্তু ওমরা আপনি যদি সামর্থ্য না হয় আল্লাহ আপনাকে ধরবে না, কিন্তু ঋণ পরিশোধ না করে আপনি মারা গেলে আল্লাহর কাছে আটক থাকবেন, এটা একটা উত্তর। আরেকটি উত্তর হলো যে ঋণের পরিমাণটা খেয়াল করতে হবে, ঋণের পরিমাণটা কত। ঋণের পরিমাণের চাইতেও যদি ওমরা করার পরে এই ওমরা করার খরচাটা বেশি হয়ে যায় তখন আপনি ওমরা করতে পারবেন না। ঋণের পরিমাণটা এত বেশি যে ওমরার খরচাটা সে তো দশ ভাগের এক ভাগও নয়, এরকম যদি হয়ে যায় তা আমি তো সেটাই মনে করছি। আপনি 2 লাখ টাকা ঋণ করে এসেছেন, 80 টাকায় টিকিট হয়ে যায় ওমরার, তাহলে আপনি ওমরা করতে যাবেন না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। খুব সহজলভ্য আপনার জন্য ওমরা করা, সেজন্য ঋণগ্রস্ত ব্যক্তির কাছ থেকে অনুমোদন সাপেক্ষে আপনি ওমরাটা করে নিন। ঋণগ্রস্ত আপনি মানে ঋণদাতা লোকগুলি আপনার আত্মীয় স্বজনের ভিতরে হলে তাদের কাছ থেকে সহজে অনুমতি পাওয়া যায়, লাগবেও না, ঠিক আছে না? এবং আপনি যদি বদ্ধপরিকর থাকেন যে আপনি মারা গেলে আপনার ঋণ পরিশোধ করার লোক আছে, তাহলে আপনি নিঃসন্দেহে ওমরা করতে পারেন, কারণ ঋণ নাই এমন কোন মানুষ দুনিয়াতে এখন খুব কমই দেখা যায়, কম বেশি ঋণ থাকেই, বুঝছেন? এই জন্য এখন আমাদের আহলুল ইলমদের একটু মডিফাই করে ফতোয়া বিবেচনা করে দেওয়া উচিত। 80 রিয়াল আপনার ফিস, 100 রিয়ালের ভিতরে আপনি ওমরা করতে পারবেন, ঠিক আছে? আর আল্লাহর ঘর যে ব্যক্তি জিয়ারত করে সে গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায়, ঠিক আছে না? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা এবং হজ বেশি বেশি করতে বলেছেন, তিনি বলছেন যে দারিদ্রতাও বিমোচন হয়ে যায় ওমরার কারণে। এখন যদি আপনি সৌদি আরবে এসে কিছু প্রতিবন্ধকতাও দেখেন রুজি রোজগারের ক্ষেত্রে, যে অনটন অভাব এখনো সারছে না, তো বেশি বেশি আপনার ওমরা করতে করাটাই তো উচিত। এই ওমরা করার মাধ্যমে তো আল্লাহ আপনার অভাব দূর করে দিবে, হতে পারে এই ওমরাতে গিয়ে আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করে ঋণ মুক্তির দোয়া করলে আল্লাহ আপনার ঋণ তাড়াতাড়ি শোধ করে দিবে। সোলামা আনি আজারিক, আর এলম কেউ বলেনি যে আপনার ঋণ থাকলে ওমরা হবে না আপনার। হ্যাঁ, তারপরে আমি তাদের সুচিত মতটি তুলে ধরলাম যে হজ এবং ওমরা করার ক্ষেত্রে কারো ঋণ ঋণের বিষয়টা এভাবে বিবেচ্য যে সে যে ঋণটা করেছে ঋণের চাইতে পরিমাণ কি বেশি হবে হজ বা ওমরা করতে গেলে, তাহলে তার ঋণ আগে ওয়াজিব এবং ফরজ ওইভাবে আগে শোধ করবে, সে হজ এবং ওমরা করতে আসবে না। দেখা যায় যে হজ বা ওমরা করতে যে খরচাটা হয়ে যাবে তার 10 গুণ আছে তার বাড়িতে ঋণ, এই হিসেবে তখন সে অনুমোদন সাপেক্ষে তাদের ওমরা করতে পারে। সো আমরা ওমরা করতে পারবো যাদের ঋণ আছে, তারপরও কিন্তু আমরা সেটা বদ্ধপরিকর থাকবো যে কোনো অবস্থাতে আমার ঋণকে পরিশোধ করে দেওয়ার, হাইয়া নাও মাইয়েতা, মরে গেলেও যেন আমার ঋণ পরিশোধ হয়, এরকম বদ্ধপরিকর থাকবো। এরকম অবস্থা আমার আপনার তৈরি থাকলে ইনশাআল্লাহ 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 আমার এই কাজে আমি পুরস্কৃত হব আল্লাহর পক্ষ থেকে, এবং এটা আমার জন্য করতে কোনো বাধা নেই এবং জায়েজ। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা সাল্লাম, বারাকাল্লাহু মিনাল মুমিনিন।